হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রিভিউ করব পতঙ্গ বলে যে নাটকটা 2019 সালে বাংলাদেশে রিলিজ হয়েছিল, যেটা রিং আইডিতে সাধারণত দেখা গেছে। রিং আইডি হলো বাংলাদেশের একটা অ্যাপ। তো আমি বলবো, আমার একজন বাংলাদেশের বন্ধু রয়েছে, সে মানে সে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার। তো সে বলল যে দাদা, তুমি পতঙ্গ নাটকটা রিভিউ করো। তো সেই জন্য আমি তার উদ্দেশ্যেই বলছি, তার নাম হলো রুবেল আহমেদ। রুবেল, তোমার জন্য আজকে আমি পতঙ্গ নাটকটা দেখলাম। তো দেখে আমার বেশ ভালো লাগলো। পতঙ্গ নাটকটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছায়া অবলম্বনে নাটকটা করা হয়েছে, যার ডিরেক্টর হলো, আমি একটু দেখে বলছি, রাফাত মজুমদার রিঙ্কু। রাফাত মজুমদার রিঙ্কু ডিরেকশনে রয়েছে। স্ক্রিপ্ট হলো অর্ক মুস্তফা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো রোকন ইমন। এছাড়া একটা গান রয়েছে, যে গানটা হলো পড়ি তুই। সেই গানটা কথা যে কথাটা লিখেছে হলো অভিজিৎ লাহিড়ী, এবং গানটা মিউজিক এবং গানটা গিয়েছে হলো অর্পণ মজুমদার। আর গানের গানটা আমার বেশ ভালো লেগেছে, একটাই গান রয়েছে। ও এছাড়া যেই নাটকটা শুটিং হয়েছে সেটা হলো টুঙ্গি এবং গাজীপুর অঞ্চল, বাংলাদেশের একটা জায়গা, একটা জেলা। তো সেখানে নাটকটার শুটিং হয়েছে। তো এবার আমি নাটকের প্রসঙ্গে আসি। লিড কাস্টে আছে হলো আফরান শুভ এবং মেজাবিন চৌধুরী। তো এরা বাংলাদেশের যথেষ্ট পরিচিত দুই মুখ। তো এরা বেশ ভালো অভিনয় করেছে, খুবই, আমার তো বেশ ভালো লেগেছে। তো আফরান শুভর আপনারা এর মধ্যে নিশ্চয়ই তার মাইনকার চিপায় নাটকটা দেখেছেন, যেটা বেশ আলোচিত একটা নাটক বলতে পারেন। তো এখানে যে পতঙ্গ নাটকটা, সেই পতঙ্গ নাটকের ডিউরেশন হলো 51 মিনিট 22 সেকেন্ডের মতো। তো এখানে লিড কাস্টে আফরান শুভ এবং মেজাবিন চৌধুরীর অভিনয় ছাড়াও যা পার্শ্ব চরিত্র যা অভিনয় করেছে, আমার তাদের মোটামুটি লেগেছে এবং তারা যথেষ্ট যথাযথ অভিনয় করেছে। কিন্তু লিড কাস্টে আফরান শুভ এবং মেহজাবিন চৌধুরী ছিল। তো এখানে দেখা যায় যে মেহজাবিন চৌধুরী, সে একজন গরিব ঘরের এক পরিবারের বউ থাকা সত্ত্বেও তার চাহিদা প্রচুর। সে রোজ প্রত্যেক মাসে সে শাড়ি চাইছে, জামদানি শাড়ি চাইছে এবং সোনা গয়না চাইছে, অনেক কিছু চাইছে, তার চাহিদা প্রচুর। কিন্তু তার বর সেই চাহিদা তাকে ঠিক মতো মেটাতে পারে না। আর অ্যাট ফার্স্ট একদম প্রথম সিনেই দেখানো হয় যে তাকে আফরান শুভ যে নায়ক, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তারপরে ব্যাক টু ব্যাক স্টোরিতে আসে, তারপরে সে জেল থেকে ছাড়া পায় এবং এসে দেখে যে তার যে ওয়াইফ, তার নাম পরি, সে নেই, সে তার বাড়িতে নেই। তো সে তার অলমোস্ট তার খালার বাড়িতে গিয়ে ওঠে এবং সবসময় সে তার পরিকে খুঁজে পেতে যায়, কিন্তু কখনোই সে তাকে খুঁজে পায় না। তো সবসময় তার কথা মনে পড়ে এবং সবসময় তার মনে তার ওয়াইফের মুখটা সবসময় ভেসে আসে, তাকে সব জায়গাতেই দেখতে পায়। তো নাটকের মধ্যে তাদের বেশ কিছু সিনস রয়েছে এবং সিনসগুলো কি সেগুলো ডিটেলে বলা সম্ভব না, কারণ যারা এখন অবধি নাটকটা দেখেননি, আমি তাদেরকে অবশ্যই স্টোরিটা রিভিল করতে চাইছি না। ইউটিউবে আপনারা নাটকটা অ্যাভেলেবেল পাবেন এবং ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ অলরেডি নাটকটা পেয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে নাটকটা বেশ ভালো। মানে ভিউজের জন্য আমি বলছি না, আমি আমার বন্ধু আমাকে নাটকটা রিভিউ করতে বলেছিল, সেই জন্য আমি নাটকটা রিভিউ করছি। আর প্লাস এর নাটকটা চাহিদা প্রচুর, সেটা আপনারা 1 মিলিয়ন ভিউজ দেখলে বুঝতে পারবেন। তো আমি বলবো যে নাটকের মধ্যে এই বেশ কিছু সিনস রয়েছে সেগুলো বেশ ভালো, ডায়লগ ডেলিভারি বেশ ভালো, পজ বেশ ভালো। আর সব থেকে বড়ো কথা, নাটকের মধ্যে যে কিছু লাইটিংয়ের যে কিছু দৃশ্য আছে, মানে লাইটিং বলতে যে মানে ব্যাকগ্রাউন্ড যে লাইটিংটা থাকে, সেই লাইটিংয়ের দৃশ্যগুলো বেশ ভালো। যেখানে দেখা যাচ্ছে যে নায়ক যে করিম, সে একটা জায়গাতে সিগারেট খাচ্ছে এবং সিগারেটের ধোঁয়া মানে বেরোচ্ছে এবং পেছনে যে লাইটটা ইউজ করা হয়েছে সেটা বেশ বেশ ভালো। তার ডিরেক্টরকে সেই জন্য একটা ধন্যবাদ অবশ্যই দিতে হবে, কারণ খুব সুন্দরভাবে সে নাটকটা ফুটিয়ে তুলেছে। এবং নাটকটার একদম শেষে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা দেখলে পরে অবশ্যই মনটা খুব খারাপ হবে, সেটা এখানে আমি রিভিল করতে চাইছি না, কারণ যারা নাটকটা দেখেনি তারা ইমিডিয়েটলি নাটকটা দেখে ফেলুন। তো
এরকম কিছু উত্থান পতন থাকেই, প্রত্যেকের জীবনেই থাকে। তো এখানেও এই ফ্যামিলিতে এই দুটো ক্যারেক্টারের মধ্যে সেই জিনিসটা দেখা দিয়েছে। তো আপনারা অবশ্যই এই পতঙ্গ নাটকটা দেখুন, আমার খুব খুব ভালো লেগেছে। থ্যাংকস রুবেল আহমেদ তোমার এত ভালো সাজেস্ট করার জন্য। আমি আমার বন্ধুদের অবশ্যই চাইবো তারা যেন আরও আরও অনেক বেশি আমাকে কমেন্ট করে এবং আরও আরও অনেক বেশি যেন সাজেস্ট করে যে কী মুভি বা কী ওয়েব সিরিজ বা কীরকম নাটক বা কীরকম টেলিফিল্ম দেখা উচিত। আমি তার রিভিউ নিশ্চয়ই করবো, যথাযথভাবে চেষ্টা করব। তো এই ছিল আজকে আমার পতঙ্গ নাটকের রিভিউ। আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজই অবধি আপনারা ভালো থাকবেন। ততক্ষণ অবধি টাটা, লাভ ইউ, বাই বাই, স্টে টিউনড।